হচ্ছে মডেল হচ্ছে 2005 এবং 2009 রেজিস্ট্রেশন বাট এখনো গাড়ি একেবারে অকটেনে চলছে এবং গাড়ি অ্যাজ ইউজুয়াল যা আছে গাড়ির সাথে একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি ইকাল মিটার স্টারিং দেখতে পাচ্ছেন স্টারিং এ কিন্তু উডেন দেয়া আছে এখানে এগুলো খুবই সুন্দর স্টারিং হুইল দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো তারপর হচ্ছে এখানে মনিটর দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে এখানে আচ্ছা খুবই সুন্দর একটা খুব দামি একটা মনিটর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারও চলে এসেছি মোদির আকার কালেকশনে যেটা মোহাম্মদপুর বেড়িবাজার রাস্তা মোড়ের পাশে অবস্থিত আর আজকে আপনাদেরকে দেখাবো আকাশের মতো নীল কালারের একটি এলিয়ন গাড়ি এবং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় নাসিম ভাইয়ের কাছে তো চলুন কথা না আবার এসো যে নাসিম ভাইয়ের কাছে চলে যাই এবং এই গাড়িটি সম্পর্কে ডিটেলস জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত আছে ভাইজান তো আজকে আমাদের কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো গাড়ি তো অনেকগুলো আছে তো আজকে একটু স্পেশাল গাড়ি দেখাবো জি কারণ সব সময় তো সিএনজি করা গাড়ি দেখাই আজকে তেলের একটা এলিয়ন দেখাবো অকটেন চালিত এলিয়ন তাও ওল্ড শেপের ওয়াও এটা হচ্ছে মডেল হচ্ছে 2005 এবং 2009 রেজিস্ট্রেশন বাট এখনো গাড়ি একেবারে অকটেনে চলছে এবং গাড়ি অ্যাজ ইউজুয়াল যা আছে গাড়ির সাথে একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি আচ্ছা কোথাও কোনো রঙও করিনি আমরা শুধুমাত্র এই বাম্পারটা আর এই পাশের মাঠগাড়ে একটা দাগ ছিল সেটা আমরা টাচ আপ করেছি আচ্ছা আমার তো গাড়িটা দেখে এখনই পছন্দ হয়ে গেছে পুরো গাড়িটাই মাশাআল্লাহ একেবারে অরিজিনাল কালারের গাড়ি খুবই ফ্রেশ গাড়ি কারণ সাধারণত অ্যালিয়ন বা প্রিমিও এইরকম তেলের গাড়ি খুব কম পাওয়া যায় আপনারা দেখবেন ম্যাক্সিমামই গাড়ি সিএনজি করা বা এলপিজি করা থাকে তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে আমরা একটু ভিন্ন যেহেতু তেলের গাড়ি এবং খুবই ফ্রেশ গাড়ি যেহেতু আমি একটু মডেলটা ক্লিয়ার করে দিই এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 এবং লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে অরিজিনাল লাইট কোনো চাইনিজ লাইট না আচ্ছা একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইটটি এখানে দেওয়া আছে সাথে ফগ লাইট দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন সামনে গ্রিল একেবারে অরিজিনাল যে গ্রিল এখানে নিকেল দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর মাশাআল্লাহ এবং কালার যে করা হয়নি সেটা আসলে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো চিপা চাপাই কোথাও কোনো কালার নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো এবং এই পাশের হেডলাইটটিও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে অরিজিনাল লাইট যদিও একটু ঘামিয়েছে সেটা আসলে ঘামার কারণটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে গাড়িটা সার্ভিসিং করিয়েছি আচ্ছা তো সার্ভিসিং করার কারণে ওরা মেশিনটা যখন পানি মারছে তখন এগুলো একটু ওই লাইটের সাইড দিয়ে ঢুকে গেছে তো এটা আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ বডিগুলো দেখতে পাচ্ছেন যে বডি কোথাও কোনো স্ক্র্যাচ নেই ছোটোখাটো দুই একটা স্ক্র্যাচ থাকতে পারে এছাড়া কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস প্রতিটা গ্লাসই হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাসগুলো ফ্যাক্টরি ফিটিং যে গ্লাস সেই অরিজিনাল গ্লাসগুলো এখনও আছে এবং প্রত্যেকটা গ্লাসে হচ্ছে টোটাল লোগো সহকারে জি তো আপনি একটু কাছের থেকে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে লাইটগুলো একেবারে অরিজিনাল যে গ্লাস লোগো সহকারে এখানে লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হিটার সেন্সর দেওয়া আছে যেটা আপনার গ্লাসকে হিট করবে সেই হিটার সেন্সর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে ক্লোজ করলে দেখতে পাবেন এখানে কাছের থেকে জি দেখা যাচ্ছে জি এখানে স্টিকার দেওয়া আছে এখানে একটা স্টিকার দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং রেইনসেটগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রেইনসেটই হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে টোটাল লোগো সহকারে সে রেইনসেটগুলো দেওয়া আছে এবং গাড়ির বডি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোথাও কোনো স্ক্র্যাচ নেই চাকার যে ডাস্টার ম্যাট যেটাকে বলা হয় কাদা ঠেকানো যে সেই ম্যাটটুকু কিন্তু এখনও অরিজিনাল আছে এগুলো কিন্তু এখনও চেঞ্জ করা হয় একেবারে ফ্রেশ কন্ডিশনে যেহেতু আসলে গাড়ি চলেছে কম কারণ আর্মি পার্সেন্টের গাড়ি আপনারা জানেন যে আর্মি পার্সেন্টের গাড়িগুলো কিন্তু খুব কম চলে তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই কম চলা এবং অকটেনে চলেছে সেই কারণেই কিন্তু গাড়ি এত ফ্রেশ কারণ সিএনজি করা হলে গাড়িগুলো রাফলি ইউজ করা হয় বাট অকটেন চালিত গাড়ি যেগুলো থাকে সেগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবেও রাফলি ইউজ করা যায় না কারণ তেলের যে দাম তো সেজন্য গাড়িগুলো ফ্রেশ থাকে আর কি আমরা একটু এই পাশে চলে আসবো এই পাশে বডিগুলো দেখাবো ইনশাল্লাহ বডিগুলো দেখতে পাচ্ছেন এখানে বডিগুলো খুবই সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশনে বডিগুলো এবং প্রত্যেকটা জয়েন্টে যে পেস্টিংগুলো দেওয়া সেই পেস্টিংগুলো একেবারে জাপান যে পেস্টিং সেই জাপানি পেস্টিংগুলো দেওয়া আছে চারটা চাকায় একেবারে ব্র্যান্ড নিউ চাকা রিংগুলো গাড়ির সাথে রিংগুলো আমরা পেয়েছি মাশাআল্লাহ খুবই ফ্রেশ এবং পাশাপাশি যে লাইটগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো দাগ আছে এই যে ছোটো একটা দাগ আছে এই দাগটুকু ছাড়া পুরো গাড়িতে কোথাও কোনো দাগ টাগ নেই এবং লাইটগুলো মাশাআল্লাহ একেবারে এলইডি লাইট খুবই ফ্রেশ এবং পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটি হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস সে অরিজিনাল গ্লাস এখানে স্টিকার দেওয়া আছে এবং এ পাশে টোটাল লোগো সহকারে দেওয়া আছে
আমরা একটু ব্যাকগ্লাটাও দেখাবো ইনশাআল্লাহ, ব্যাকগ্লার ভিতরটাও দেখাবো, ব্যাকগ্লার ভিতরটাও খুবই ফ্রেশ। বডির যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, এই পার্টিশনগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো, এগুলো একেবারে সিল করা, জাপানি সিল, সেই সিল করা। এই পাশে বডিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে সিল করা। আচ্ছা, এবং পাশাপাশি গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু অনেক স্পেস, অনেক জায়গা, যেহেতু সিএনজি করা হয়নি সে কারণে এখনও জায়গা অনেক আছে। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন যে স্পেয়ার চাকাটুকু এখনও গাড়ির সাথে অরিজিনাল যে চাকা সেই অরিজিনাল চাকাটি রয়ে গেছে এখনও। এবং ভিতরে যে কালারটি দেখতে পাচ্ছেন সেই কালারটি কিন্তু অরিজিনাল কালার, একেবারে পেস্টিং করা দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে পেস্টিং করা, কোথাও কোনো কিছু কোনো হাত দেওয়া হয়নি। মানে যদিও গাড়ি মডেল 2005, তারপরে মনে হবে যে আসলে একেবারে নতুনের মতো গাড়িটি, একেবারে রিকন্ডিশন গাড়ির মতো একটা ই থাকবে। কারণ ভিতরটা দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো কিন্তু এখনও অরিজিনাল কালার, এগুলো এখনও কোনো কালার করা হয়নি, একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে জাপানি কালার সে জাপানি কালারটি এখানে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে A15 অ্যালিয়ন খুবই সুন্দর, একটা খুবই ফ্রেশ অবস্থায় আছে। এবং এখানে একটা সেফটি বাম্পার দেওয়া আছে, এই বাম্পারটুকুও খুবই ফ্রেশ, দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো স্ক্যাচ নেই। আমরা একটু এই পাশে চলে আসবো, এই পাশে দেখতে পাচ্ছেন বডি আসলে খুবই সুন্দর, প্রত্যেকটা গ্লাস হচ্ছে একেবারে অরিজিনাল গ্লাসগুলো, অরিজিনাল রেনসেটগুলো এখনও দেওয়া আছে, কোথাও কোনো স্ক্যাচ নেই। বডিগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন যে বডির মাডগার যে ভাজগুলো দেখতে পাচ্ছেন সেই মেশিনের ভাজগুলো কিন্তু একেবারে ওইভাবেই আছে। এগুলো আসলে ম্যাক্সিমাম দেখবেন কালার টালার করলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তো এইগুলো একেবারে ভাজগুলো একেবারে জাপানি যে ভাজগুলো সেই ভাজগুলো রয়ে গেছে। আচ্ছা, আসলে আমরা সবসময় বলি যে গাড়ির বডি ভালো হলেই কিন্তু আপনি গাড়ি চালিয়ে আরাম পাবেন, কারণ ইঞ্জিন আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, বাট বডি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেজন্য সবসময় বডিগুলো আমরা দেখেই গাড়িগুলো ক্রয় করি। এবং ডোরের ভিতরটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, যে ফ্যাব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন যে ফ্যাব্রিক্সগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনের ফ্যাব্রিক্সগুলো, প্যাডগুলো খুবই সুন্দর। এবং ভিতরে সিট দেখতে পাচ্ছেন, সিটগুলো কিন্তু খুব লাক্সারিয়াস সিট, এবং হ্যান্ডরেস্টটাও দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন হ্যান্ডরেস্টটাও দেওয়া আছে, খুবই সুন্দর। এবং ভিতরে সিলিংগুলো দেখতে পাচ্ছেন, এই সিলিংগুলো খুবই সুন্দর, একেবারে এখনও মানে সাদা ধবধবে সাদা, এগুলো এখনও কোনো ওয়াশ করা হয়নি, খুবই ফ্রেশ অবস্থা আছে। আমরা একটু এ পাশ থেকে সামনের ডোরগুলো চলে আসবো, প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, ফ্যাব্রিক্সগুলো খুবই সুন্দর, উডেন প্যানেল দেওয়া আছে এখানে, উডেন প্যানেল এখানে দেওয়া আছে, এখানে উডেন প্যানেল, অপটিক্যাল মিটার, স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংয়ে কিন্তু উডেন দেওয়া আছে এখানে, এগুলো খুবই সুন্দর। স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। তারপর হচ্ছে এখানে মনিটর দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এখানে, খুবই সুন্দর একটা, খুব দামি একটা মনিটর। এবং এখানে সিলিংগুলো দেখতে পাচ্ছেন যে সিলিংগুলো খুবই মাশাল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো, প্রত্যেকটা জায়গায় এগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা জায়গায় মাশাল্লাহ খুবই ফ্রেশ, খুব খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। সিট কভার থেকে শুরু করে যেখানে যা আছে, আসলে এই গাড়ি আমি যতই আপনাকে বলি যখন ফিজিক্যালি আসবে তখন আসলে বুঝতে হবে যে গাড়িটা আসলে কত যত্ন সহকারে চালানো হয়েছে। কারণ ফিজিক্যালি না দেখলে আমি যতই বলি মনে হয়তোবা মনে করবো যে নিজের জিনিস হয়তোবা বেশি বাড়িয়ে বলতেছে, আসলে তা না, কথাটা এরকম না, কথাটা হচ্ছে যে ফিজিক্যালি আসলে জিনিসটা বুঝতে পারবেন, প্রপারলি বুঝতে পারবেন যে আসলে কী কীভাবে গাড়িটা ইউজ করা হচ্ছে বা কী ধরনের গাড়িটা আছে। আচ্ছা, ইঞ্জিনটা জি হচ্ছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন, এবং তেলেই চলা যেহেতু কোথাও কোনো সিএনজি করা নেই। এবং সামনের মার্সেল থেকে শুরু করে যেখানে যা আছে একেবারে অরিজিনাল অবস্থায় আছে এগুলো, ফ্রেম নাম্বার দেওয়া আছে এখানে, জাপানি স্টিকার দেওয়া আছে এখানে, স্টিকার দেওয়া আছে বোয়াটের উপরেও কিন্তু স্টিকার দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা। আসলে যারা ফ্রেশ একটি অ্যালিয়ন চাচ্ছেন অকটেন চালিত, মূলত তাদের জন্য কিন্তু এই গাড়িটি, যারা আসলে ফ্রেশ চাচ্ছেন, ফ্রেশ হলে কিন্তু এই গাড়িটি দিতে হবে, কারণ এরকম ফ্রেশ খুব কম পাওয়া যায়, খুবই কম। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো, চ্যাচিস, বডি, এবং ভিতরের যে কালারটু যে কালারটি কলা হয়েছে অরিজিনাল যে কালার, সেই অরিজিনাল কালারটি কিন্তু এখনও আছে, এগুলো শুধু আমরা ওয়াশ করা হয়েছে,
ওয়াশ ছাড়া কিন্তু ভিতরে কোনো কাজ করা হয়নি। আচ্ছা, একেবারে ফ্রেশ অবস্থা আছে এবং এসির সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। জি, এবং এখানে যে বনেটের উপরে যে হিট প্রুফ দেখতে পাচ্ছেন সেই হিট প্রুফটা কিন্তু একেবারে গাড়ির সাথে দিয়েছে। তো ভাই, গাড়িটির প্রাইস কত চাচ্ছেন? জি, এটা প্রাইস বলার আগে আমি একটু মডেলটা আরেকবার জানিয়ে দিচ্ছি। এটা মডেলটা হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, আর এটা হচ্ছে অ্যালিয়ন A15। এটা অকটেন চালিত গাড়ি। এটার দাম চাচ্ছি আমরা 13,55,000 টাকা। 13,55,000 টাকা, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না। আচ্ছা, অবশ্যই ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখে অবশ্যই দামাদামি কিনতে পারবেন, কিন্তু দয়া করে ফোনে দামাদামি করার থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে ফোনে দামাদামি না করার চাইতে ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, গাড়ি দেখে আপনারা দামাদামি করবেন, সেটা আমার জন্য ভালো, আপনার জন্যও ভালো। আচ্ছা, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা? জি, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। পাশাপাশি আরেকটি নাম্বার দিব, সেটা হচ্ছে 01621588555। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দেওয়া আছে। আপনারা চাইলে গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাকে অবশ্যই ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো যথাসময় আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।